হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাগরের একটি মাছের রেসিপি। এটা হচ্ছে সাগরের কাইক্কা মাছ বলে। আপনারা হয়তো অনেকেই চিনবেন এই মাছটাকে, অনেকে আমাদের দেশের ভাষায় ঠুট্টা মাছ বলে। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এই মাছটা আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। মাছের জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ চিরে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ রসুন কুচি করে, সব কিছু নিয়ে এখন চুলার কাছে চলে যাই। চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিই, দিয়ে এটাকে একটু তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিই। এটাকে এভাবে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এর সাথে আমি প্রথমে অ্যাড করে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ি, দিয়ে দিব জিরার গুঁড়ি, দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণটা দিব, দিয়ে এগুলোকে আমি বেশ ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে ভেজে নিব। মশলাটা কষানোর সময় অবশ্যই একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা এভাবে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আদা রসুন জিরার পেস্টটাও দিয়ে দিব, দিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিই। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছটাকে অ্যাড করে দিব। মাছটা ঢেলে দেওয়ার পরে এটা একটু আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে দিব। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মাছটাকে আমি একটু দমে রেখে সিদ্ধ করে নিব। বিয়ার, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার একটু আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিই। মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিই, দিয়ে এটাকে একটু আস্তে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে এখানে আমি কিছু টমেটো দিয়ে দিব। দশ মিনিট পরে আবার ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখে নেব তরকারির পজিশনটা। তরকারিটা প্রায় হয়ে আসছে, এটাকে আর কিছুক্ষণ এভাবে চুলার উপর রেখে ঝোলটা আর একটু শুকিয়ে নামিয়ে ফেলব। নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিব। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার রেসিপিগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ করবেন। তরকারিটাকে নামিয়ে আমি সার্ভিং বলে নিয়ে নিয়েছি। আপনারা এভাবে সাগরের কাইক্কা মাছ বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে মজাদার এবং সুস্বাদু হয়। আজকের মতো এখানেই শেষ করছি রেসিপিটি। আল্লাহ হাফিজ।